মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় যে আমাক ইমান এটা সুবিধা দিছে তার কারণে আমি তেওলে যথেষ্টখিনি ধন্যবাদ জানাইছো। ইয়াত আমি প্রথমতে আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমি বহুত বহুত ধন্যবাদ দিছো। এটা অভিলাষী আসনি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দেবে ঘোষণা করেছিল আর আজি ইয়ার মানে প্রমাণ অসমবাসীয়ে পাইছে। অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দেবক ধন্যবাদ জ্ঞাপন করছো। প্রচেষ্টাটা বহুত খুবই মানে ভাল হয়েছে আর যিখিনি মানে কি এতিয়া আমি প্রায়ভাগে চাকরির পিছত দৌড়ি আছো। এতিয়া যে মানে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় যে আমাক ইমান এটা সুবিধা দিছে তার কারণে আমি তেওলে যথেষ্টখিনি ধন্যবাদ জানাইছো। আর তার লগতে আমার আমি বিহপুরিয়ার হয় বিহপুরিয়ার সমষ্টির বিধায়ক ডাঙরিয়া ডক্টর অমিয় কুমার ভূঁইয়া ডাঙরিয়া তেখেতলে আমার যথেষ্টখিনি ধন্যবাদ আছে কারণ কেলে ইমান ধুনিয়াকে আমার যিখিনি মানে প্রচেষ্টায় আনিলে আর ইমান ধুনিয়াকে আমাক মানে আমি আজি এখিনিত উপস্থিত হলো তার বাবে সকলকে ধন্যবাদ। আমি মানে কি চাব লাগে আর নিজে যাতে আমি কিবা এটা ইন্ডাস্ট্রি টাইপত সৰু সুৰাকে হলো আমি মহিলা যেহেতু মহিলার কারণে আমি ধরক সৰুকে কিবা এটা করে হলেও যাতে আমার লগতে আমি নিজেও তাত সংস্থাপন হলো তার লগতে দুগৰাকীমান আনি পেলাই যাতে আমি ধুনিয়াকে মানে তাত দিব পারো তার বাবে আমিও যত্ন করছো আর ভবিষ্যতে মানে আশা করো গোটেখনে করব। আমি আজি পোনপ্রথমতে সন্মানীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক ধন্যবাদ জানাইছো লগতে আমার বিধায়ক মহোদয়কো ধন্যবাদ জানাইছো আর আজি আমি পদক্ষেপটো লওয়ার কারণে নথৈ সুখী হয়েছো আর আমার নিচিনা ধরক নিবনুয়া যুবক যুবতী সকলক যে এটা আর্থিক মানে অনুদান প্রদান করেছে যে আমার ধরক আর্থিক দিকত আমি অকমান এখোজ আগবাড়ি যাব পারো বা আমি নিজে স্বাবলম্বী হওয়ার লগতে আর আমি দশজন মানক আর ধরক উন্নতির জখলাত আমি কেনেকে আগবাড়িছো তেওঁলোককো আগবহাই নিয়াত আমি সিএম স্যারে কোয়া গতে আমি প্রচেষ্টা করিম বলে মানে দৃঢ় পদক্ষেপ লৈছো। আর ইয়াত আমি প্রথমতে আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমি বহুত বহুত ধন্যবাদ দিছো। আমার যে কল্পনা আমি যে হেৰি লৈ পেনি হসাকে ইমান দিন আগবাড়ি ধরক যি কষ্টর হেৰি কৰি পেনি আগবাড়ি আহিলো বহুত ক্লিনভাবে আমাক স্যারে আমাক আগবাই লৈ আহিলে আজি আমি হসাকে এই সুযোগটো পাবৰ কাৰণে আত্মনির্ভর সুযোগটো পাবৰ কাৰণে ইমান খেলবলৈ আগবাড়ি আহিলো। এইভাবে আমি আমার দৃঢ় বিশ্বাস স্যারে যেটো পদক্ষেপ ললে আমার নিচিনা নিবনুয়া যুবসকল উদ্যোগীকরণ হোক বা যিকোনো আমি আমার নিজের একটা লক্ষ্য লৈ আমি এইটো আমি কামত আগবাড়ি আহিছিলো। আমার দৃঢ়কল্প সংকল্প আছে আমি এজন নিবনুয়া হিসাবে আমি নিজকে স্বাবলম্বী হব বিচাৰো। নয় নয় আমি তো চাকরিটাই প্রধান বলে নাভাবো কারণ আমি তো চাকরির লগত লাগি থাকলে নহব আমি নিজে আমি সংস্থাপন হব লাগবে আমার লগতে আর দুজনক যাতে আমি আগুয়াই নিব পারো আমি এটা যেটো কল্পনা করছো আমি নিশ্চয় আমি এটা আমাক স্যারে যেটো অনুদান দিছে এই অনুদান লৈ আমি ভবিষ্যতে আগবাড়ি গৈ পিনে আমার লগতে আর দুজনক আগবাই নিম বলে আমি আশা করছো। এটা অভিলাষী আসনি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দেবে ঘোষণা করেছিল আর আজি ইয়ার মানে প্রমাণ অসমবাসীয়ে পাইছে আমি নিজেও পাইছো ধন্যবাদ নিজকে ধন্যবাদ মানিছো আর অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দেবক ধন্যবাদ জ্ঞাপন করছো। আমার দরে নিবনুয়া যুবক যুবতী এটা কর্মসংস্থাপনের বাবে এটি অকনমান হলেও আর্থিক সাহায্য প্রদান করে কর্মসংস্থাপনের দিকত যে আগুয়াই যাওয়ার ক্ষেত্রে যে অরিহণা যোগাইছে তারপরে আমি নিজকে ধন্যবাদ মানিছো আর স্যারকো আমি ধন্যবাদ জ্ঞাপন করছো। হয় বহুত ভাল লাগিছে আজি অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারলে বহুত বহুত ধন্যবাদ দিছো। তেখেতে আমার দরে শিক্ষিত নিবনুয়া যুবক যুবতীক কর্মসংস্থাপন দিয়ার বাবে।